দর্শক বন্ধু ও খামারি ভাই বোনেরা সালামু আলাইকুম। ঘুরতে ঘুরতে আজকে চলে এসেছি আমি চুয়াডাঙ্গা জেলা দামুড়হুদ উপজেলা শীতলা গ্রামে এক গারলের খামারে। দর্শক বন্ধুরা, আজকে আমরা এই খামারির সাথে কথা বলবো, তিনি কিভাবে গারল লালন পালন করেন, কিভাবে এই খামারটি শুরু করেছেন, তার খামারে কি কি ভেড়া আছে, এগুলো আমরা সব আজকে জানবো। তো দর্শক বন্ধুরা চলুন আমরা খামারির সাথে কথা বলি, আসুন আমার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি ভাই ভালো আছি, আপনারা? তো ভাইজান এই খামারে চলে আসলাম। জি ভাই, আপনার মনে হচ্ছে? জি। আচ্ছা আচ্ছা, আসুন একটু এদিকে যাই। তো মোটামুটি তো ভালোই লাগছে দেখতে। জি ভাই। আচ্ছা, তো এই কতদিন আগে শুরু করেছেন ভাই? এই আপনার 5-6 মাস হলো। 5-6 মাস? জি। আচ্ছা আচ্ছা, তাহলে নতুন খামারে? জি ভাই, নতুন খামারে। আচ্ছা আচ্ছা, তো 5-6 মাস আগে শুরু করেছেন। আচ্ছা, আমার দর্শকদের দিকে একটু ঘুরিয়ে কথা বলুন যে কিভাবে এই জগতে আসলে। মূলত পড়াশোনা করে। আচ্ছা, ডিপ্লোমা শেষ করে চাকরি করিনি। হ্যাঁ, মনে করলাম কিছু একটা করবো। আচ্ছা, যদি ইউটিউবে দেখলাম আপনার ভিডিও দেখা হয়েছে। আচ্ছা, আপনার ভিডিও দেখে আছে এই খামার শুরু করলাম। আচ্ছা, তার মানে আপনি আমার চ্যানেলের ভিডিও দেখেছেন, এর সম্পর্কে জেনেছি, তারপরে এই খামার শুরু করেছি। জি জি। আচ্ছা, তার মানে মূলত মূল সিস্টেমটাই বুঝেছেন ইউটিউব থেকে? ইউটিউব থেকে। জি। আচ্ছা, ইউটিউবের ভিডিও দেখে মূলত এই উদ্যোগটা তৈরি হয়েছে? জি জি। তাহলে খামারের বয়স মোট 5 মাস? 5 মাস। আচ্ছা, মূলত 5 মাসে এই খামারের অভিজ্ঞতাই কেমন লাগছে? খুব ভালো। ভালো লাগছে? ছাগলের তুলনায় অনেক ভালো। ছাগলের তুলনায় অনেক ভালো। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম। তো ভাইজান, তাহলে প্রথমে কয়টা দিয়ে শুরু করেছেন? প্রথমে শুরু করেছে আপনার হচ্ছে 60টা মতো কিনেছিলাম। প্রথমে 60টি কিনেছিলেন? জি। আচ্ছা আচ্ছা, তো নতুন খামার হিসাবে এতগুলো নিয়ে শুরু করেছেন, একটু ভয় লাগছে না? না, ভয় লাগছে না। লাগছে না? না। অনেক আমরা তো পরামর্শ দিয়ে থাকি যে শুরুতে আপনারা 10টা 15টা 20টা দিয়ে শুরু করেছেন, যেহেতু আপনি 60টি দিয়ে শুরু করেছেন, যাক অনেক ভালো উদ্যোগ নিয়েছেন। আচ্ছা, এগুলো রং লাগানো কেন? ওই আপনার হচ্ছে কিমড়ের বড়ি খাইছিলাম, দিয়ে ওই রংটা দিয়েছিলাম, আর ওইটা দিয়েছিলাম হচ্ছে কলিজা কিমড়ের সময়। আচ্ছা, তো এখানে মূলত কয়টা জাতের ভেড়া আছে? আপনার হচ্ছে কুরাস আছে, আর হচ্ছে আপনার হচ্ছে গাড়ল আছে। তো এখন আমি আপনার কাছে জানতে চাই যে মূলত এই গাড়লগুলো আপনি সর্বপ্রথম কোথায় থেকে সংগ্রহ করেছেন? সর্বপ্রথম আমাদের গ্রামে থেকে কিনেছিলাম 8টা, চারুলাই থেকে কিনেছিলাম 30টা মতো। আচ্ছা, আর মেহেরপুর থেকে কিনেছিলাম বাকিটা। আচ্ছা, চারুলিয়ায় কার কাছ থেকে কিনেছিলেন? চারুলা হচ্ছে আপনার ওই যে নৌসাদ আছে, ওদের কাছ থেকে নিয়েছিলাম। আচ্ছা, নৌসাদ? জি। আচ্ছা, আর মেহেরপুরে? মেহেরপুরে গিয়েছিলাম এক ভাইয়ের সাথে করে গিয়েছিলাম। খামারে না হাটে থেকে? খামারে। খামারে। তাহলে মূলত সব গাড়লগুলো আপনি কোনো না কোনো খামারের কাছ থেকে কিনেছেন? আচ্ছা, আর অনেকে তো বলে হাটে থেকে নিলে সস্তায় পাবো, আপনি হাটে কেন জাননি? হাটে আপনার হচ্ছে ট্রিটমেন্টগুলো ভালো থাকে না। ভালো থাকে না? জি। খামারে যখন ওরা রাখে সবসময় ট্রিটমেন্ট দিয়ে রাখে। রাখে, এটা আপনি জানেন, বুঝেছেন, এই জন্য খামারে থেকে নিয়েছেন। জি। তাহলে আপনার মতে আপনি কি বলতে চাচ্ছেন যে নতুন করে যারা খামার শুরু করবে তারা খামারে থেকে গাড়ল নিক? জি, আমার মতে হচ্ছে তাই হচ্ছে, খামার থেকে গাড়ল নিক, হাটে যেন না যায়। হাটে না যেন না যায়, তাহলে ভালো হবে। ভালো হবে। আপনি আমরা তো দেখছি আসেন গাড়লগুলো কাছে যাই, মোটামুটি অনেক সুস্থ সবল আছে। জি। পরিষ্কারও আছে? জি। তাহলে যাক, আমি ধরে নিলাম যে আপনার গাড়লগুলো আপনি ভালো পেয়েছেন। জি। আচ্ছা, তো এখানে মোটামুটি তো দেখছি ছোটো আছে, বড়ো আছে। জি, সব রকম। ছোটোগুলো কি খামারে এসে হয়েছে নাকি? জি, খামারে হয়েছে আপনার। আচ্ছা, আর ধারি নিয়েছেন কয়টা? ধাড়ি আছে আমার হচ্ছে 40টা মতো ধাড়ি আছে। 40টা ধাড়ি? জি। আর পাঠা কয়টা নিয়েছেন? পাঠা আছে আপনার 2টা। 2টা? এইটা না, এই যে একটা পাঠা, এই একটা পাঠা। আচ্ছা আচ্ছা, আর ওই একটা, এই যে পাঠা, আর একটা, ওই ওই একটা। ও আচ্ছা আচ্ছা, যাক ভালোই লাগছে মোটামুটি। তো মূলত এই যে বাচ্চাগুলো দেখছে ছোট, এগুলো কি খামারেই হয়েছে? জি, এগুলো খামার হয়েছে, এটা হয়েছে, ওইটা হয়েছে। দর্শক বন্ধুরা দেখুন, এই বাচ্চাগুলো এই খামারে হয়েছে নতুন। তাহলে আপনি প্রেগনেন্ট নিয়েছিলেন ধাড়ি? জি, প্রেগনেন্ট ধাড়ি নিয়েছিলেন, এই বাচ্চাগুলো হয়েছে। জি। আচ্ছা, ওই কালো পাটিটা হচ্ছে আমার প্রথম। আচ্ছা, তাহলে ওইটা নিয়ে আসা দেন, কালোটা।
একটু ওই কালোটা প্রথম হয়েছিল এই খামারে? জি। আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা ওই কালো বাচ্চাটি এই খামারে প্রথম বাচ্চা, বাচ্চাটার ওয়েট ভালো। হ্যাঁ, ওই পাঠাটার ওই পাশে আছে, আপনারা দেখুন একটু ওই যে কালোটা। হ্যাঁ, একটু দেখুন, বসুন, সুন্দর করে দেখুন দর্শক বন্ধুরা। আচ্ছা, এটা এটা প্রথম হয়েছে খামারে? জি, খামারে। আচ্ছা, যখন বাচ্চাটি প্রথম হয়েছিল তখন কেমন অনুভূতি লাগছিল? খুব অনুভূতি ভালো লাগছিল, আনন্দ হয়েছিল মনের ভেতরে, হচ্ছিল না যে আমার খামার প্রথম বাচ্চা হলো। আচ্ছা, তাহলে মোটামুটি এখন কতগুলো আছে খামারে? এখন আপনার হচ্ছে 75টা মতো আছে। 75টি কিনেছিলেন? 60টি। জি, তার মধ্যে আছে খাসি টাসি ছিল। আচ্ছা, কুরবানি দেওয়ার জন্য আগেও ছিল 5টা আমার। আচ্ছা আচ্ছা, খাসি ছিল দি, টোটালি এতগুলো এখন আছে। আচ্ছা, বন্ধুরা 12-13টা আছে, বাচ্চা হয়েছে। আচ্ছা, যাক মোটামুটি ভালো লাগলো আপনি যে নতুন করে খামার দিচ্ছেন। তাহলে এখন চিকিৎসা আপনি কি নিজে করছেন? জি, নিজেই করছি। আচ্ছা, তো এই 5 মাস আপনার খামারের বয়স? জি। তাহলে আপনি এই চিকিৎসা কোথায় থেকে শিখলেন? চিকিৎসা আপনার হচ্ছে চাড়লিয়া সরুপুল ডাক্তারের কাছ থেকে হচ্ছে চিকিৎসা নেও। আচ্ছা, উনি এসে আপনার খামারে দেয় চিকিৎসা? জি। আর আপনি সেটা নিজে শিখছেন? জি জি। আচ্ছা, তো কবে ক্রিমির ওষুধ খাইছেন? আমরা হচ্ছে আপনার 3 মাস পর পর ক্রিমির ওষুধ খাওয়াই। 3 মাস পর পর খাওয়াই? জি। আচ্ছা, সর্বনিম্ন কতদিন আগে খাওয়াইছেন? এই আপনার হচ্ছে 20-25 দিন আগে খাওয়ানো হয়েছে। 20-25 দিন আগে। তো কি ক্রিমির ওষুধ খাওয়াইছেন? লিভানিক্স। আচ্ছা, তো ক্রিমির ওষুধ খাওয়ানোর পর এদেরকে গোসল করে দিয়েছিলেন? জি, গোসল করে দিয়েছিলেন। আচ্ছা, এই টেকনিকটা আপনি কোথায় থেকে শিখলেন? এটা আপনার হচ্ছে ইউটিউব দেখে, যে গারলের ক্রিমির ওষুধ খাওয়ানোর পর পরেই গোসল করে। জি, আপনার ইউটিউব দেখে শেখা হয়েছে? ইউটিউব দেখে শিখছেন। অনেক খামারের বলতে চাই না এটা। জি, এটা কিন্তু খুব মারাত্মক একটা বিষয়, খাওয়ানোর সাথে সাথেই এদেরকে গোসল করে দিচ্ছে যাতে এদের শরীরটা ঠান্ডা থাকে। তো একটা লিভানিট বডি কয় ভাগে খাওয়াইছিলেন? আপনার 2 ভাগে খাওয়ানো হয়েছে, 3 ভাগও খাওয়ানো হয়েছে, 4 ভাগও, বাচ্চাদের 4 ভাগও খাওয়াইছে। আচ্ছা আচ্ছা, আর লিভানিট বাদে আর অন্য কিছু খাওয়াইছিলেন? না, লিভানিট বাদে অন্য কিছু খাওয়াইনি। আচ্ছা, তো আমরা সচরাচর বলে থাকি লিভানিটের পরে এন্ডেক্স, আরেকবার এলটিভেট, এগুলো মোটামুটি পর্যায়ক্রমে দিলে ভালো হয়। জি জি, যারা অরিজিনাল জাতের গাড়ল লালন পালন করে, অনেক ভালো খামারি, তারা এগুলো মূলত বলে থাকে যে একই ঔষধ বারবার না দেওয়া ভালো। জি জি, একটু ঘুরে ফিরে কোম্পানি চেঞ্জ করলে কি হয়, ঔষধে কাজ হয় ভালো, নতুন তো। হ্যাঁ, এগুলো একটু খেয়াল রাখবেন। আচ্ছা, তো মূলত এগুলা আপনি দেখাশোনা করার জন্য কয়টা লোক রাখছেন? 2টা লোক আছে বর্তমান। 2টা, তাদের বেতন দিয়ে রাখছেন? জি, বেতন দিয়ে রাখছি। আচ্ছা, আর এগুলা সব সময় দেখাশোনা পরিচালনা সব আপনি নিজে? জি, সব আমি নিজেই করছি। আচ্ছা, তো আপনার বাড়িতে আর কে কে আছে? বাড়িতে আছে আমরা আব্বু আম্মু, ভাই, ছোট বোন আছে। তাহলে আপনি বড়? জি। তাহলে সব পরিবারের দায়িত্ব এখন আপনার মাথায়? জি। আচ্ছা, যাক অনেক ভালো, একজন উদ্যোক্তা হয়েছেন, তরুণ উদ্যোক্তা, আসুন। হ্যাঁ, নতুন উদ্যোক্তা তৈরি হয়েছেন, একটা শিক্ষিত ছেলে। আমরা তো অনেকে মনে করি আমি শিক্ষিত হয়েছি ইঞ্জিনিয়ার, আমি গাড়ল পালন কেন করব। অনেকে ঘৃণা করে, বলে গন্ধ, এগুলো আপনার কাছে কিছু না কিছু মনে হয় না? কেন মনে হয় না? এটা পশু জিনিস অনেক ভালো। ভালো? জি। এদের যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় কোনো গন্ধ না? কোনো গ্যাস করা গন্ধ নেই। আচ্ছা, যে আপনি এটা খামার শুরু করেছেন, বাড়িতে রেখেছেন, পাড়ার আশেপাশে মানুষ কিছু বলে না? কোনো গ্যাস গন্ধই নেই, আমার নিজের বাসার ভেতরে গ্যাস গন্ধ নেই। অনেকে বলে না যে খোকা তুই এই গাড়ল লালন পালন করেছিস, তুই তো পড়ালেখা করেছিস, শিক্ষিত ছেলে, এগুলা করেছিস, ভুল করেছিস, কি গন্ধ জিনিস পাড়ায় নিয়ে এসেছিস, এগুলো কিছু বলে না? প্রথম প্রথম বলতো, এই যে নিয়ে আসার পরে মানুষ দেখেছে, এখন আর কিছু বলে না। এখন আর কিছু বলে না? আচ্ছা, তাহলে মূলত এখন সব কিছু ক্লিয়ার, কেউ আর কিছু বলে না, যাক মোটামুটি ভালো লাগছে, তাই না? আচ্ছা, তো এই খামার নিয়ে ভবিষ্যতে কী পরিকল্পনা আছে আপনার? যে খামার নিয়ে ভবিষ্যতে বড় করবো খামার। আর বড় করার ইচ্ছা আছে? চাকরি বাকরি করার ইচ্ছা? না, চাকরি বাকরি করার ইচ্ছা নেই। আচ্ছা, এই খামার নিয়ে মূলত ব্যস্ত থাকতে চাচ্ছেন? আপনি এই জগতে কেন থাকবেন, আপনার কি মনে হচ্ছে? এই জগতে ভালোই মনে হচ্ছে। মনে হচ্ছে? জি। চাকরি করে কত টাকা বেতন পাইতেন? ডিপ্লোমা যেহেতু ইঞ্জিনিয়ার আপনি, 20,000-20,000 টাকা পাতাম, কিন্তু আপনার ভেড়া থেকে উৎসাহ বেশি হবে। হবে? জি। এটা আপনি শিওর? বুঝতে পারছেন? জি। আচ্ছা আচ্ছা,
পরের ওজনে চাকরি করা, নিজের জিনিস একটা জিনিস পোষা। আচ্ছা, তো এগুলো বাড়ি নিয়ে আসার পর লোম টোম কেটে দেওয়া হয়েছিল? কি দিয়ে কাটছিলেন লোম? কাইসেটি। আর এদেরকে গোসল করান কিভাবে? গাঙের সাথে দেওয়া হয়। আচ্ছা, কতদিন পর পর করান? একদিন দুদিন, এমনকি প্রতিদিনও করা হয়। তাই গরমের সময়? প্রতিদিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এগুলো খাদ্য চাহিদা আপনারা কিভাবে মেটাচ্ছেন? মাঠে সরাই আর বাড়ি হয়তো মাঝে মাঝে ভুট্টা দেওয়া হয়। আচ্ছা, আকাশ ভাইকে আপনি শিখান না আকাশ ভাই আপনাকে শিখায় এখন, না দুইজন মিল তাল দিয়ে করছে? দুইজনের মিল তাল দিয়ে করা হয়। আচ্ছা আচ্ছা, যাক ভালো, অনেক সুন্দর। তরুণ উদ্যোক্তা, তরুণ একজন খামারি, তরুণ একজন রাখাল, সব মিলিয়ে গারলটি আমার মনে বলে খুব ভালো চলছে, কোনো সমস্যা নেই। না, আল্লাহর কোনো সমস্যা হয় না। আচ্ছা, তাহলে মূলত এদেরকে মাঠে চড়িয়ে কি এদের খাবারের চাইতে মিটে যায়? জি। এই যে দেখছি ফাঁকা জায়গায় চড়াচ্ছেন, চলুন একটু হাঁটতে হাঁটতে যাই, এই গারলগুলো একটু দেখি। আচ্ছা, তাহলে মূল মোটামুটি মাঠে চড়িয়ে এদের খাবারের চাহিদা মিটানো হয়ে যায়, বাড়িতে বাড়তি খাবার দেওয়া হয় না? আচ্ছা, কখন দেওয়া হয় বাড়তি খাবার? বাড়তি খাবার দেওয়া হয় যখন নাগলা পাতা হয়, মানে মাঠে খাইছে না, নাগলা পানি মাথায় তখন দেওয়া হয়। তখন, তাছাড়া না।